আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আমার কথা মতো আমি হাই সেকেন্ডারি তোমাদের যে তোমাদের হাই সেকেন্ডারি পরীক্ষা হবে হাই সেকেন্ডারির পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট কমন বেঙ্গলি এমআইএল যাদের আছে এ এইচ এস ইসি আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে যারা পরীক্ষা দেবে তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা দেবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা যারা এমআইএল আছে সেকেন্ড ইয়ারে এম আইএল জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলো পরীক্ষাতে আসবে এখান থেকে পড়লে আশা করি পরীক্ষাতে কমন পেয়ে যাবে তোমরা আমি দুটা ভিডিও বা তিনটা ভিডিওর মাধ্যমে তোমাদের এর সকল কোয়েশন আনসার একসাথে দিয়ে দেব এখন আমি তোমাদের শুধুমাত্র পদ্মাংশ পদ্মাংশের যেগুলো আছে পূর্ব প্রস্তুতি অন্যদা আত্মপরিচয় বঙ্গভাষা মাতৃহৃদয় কৃপণ কুলিমজুর পূর্ব পশ্চিম আর খোরা এই আটটা থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে পরীক্ষাতে এই আটটার ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট যেগুলো পড়লে তোমরা পরীক্ষাতে গিয়ে পেয়ে যাবে টোয়েন্টি ফাইভ মার্কস টোয়েন্টি ফাইভ মার্কসের ভিডিওটা দিয়ে দিলাম তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবে আমি সকল সাবজেক্টে তোমাদের দিয়ে দেবো পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি সকল অ্যাকাউন্টেন্সির সকল সাবজেক্ট ইম্পর্টেন্ট কোয়েশন আমি দিয়ে দেবো আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে তারপরে নেক্সট ভিডিও আমি সেকেন্ড পার্টে তোমাদের গদ্যাংশ যে থার্টি ফাইভ মার্কস থাকবে এগুলো দিয়ে দেবো তারপরে গ্রামার প্রশ্ন আমি তোমাদের টোয়েন্টি মাস থাকবে গ্রামার থেকে এটাও দিয়ে দেবো দেবো কী কী থাকবে পরীক্ষাতে সবগুলো আমার ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর কমেন্ট করে বলবে কী ধরনের ভিডিও দরকার আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো এমআইএল বেঙ্গলি পদ্মাংশ প্রথম দেখো অভিশারের প্রস্তুতি গোবিন্দ দাস লিখেছেন এখান থেকে কী কী প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট থাকতে পারে পরীক্ষাতে এক নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গোবিন্দ দাসে আদি পদবী কী ছিল দুই নম্বর গোবিন্দ দাসকে কি উপাধি দেওয়া হয়েছিল রচনা মধ্যে অভিষয়ের পূর্ব প্রস্তুতি সারাংশ সংক্ষেপে তৈরি করে এটা লিখলে সবগুলা প্রশ্ন হয়ে যাবে দুই নম্বর গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ও পিতামহের নাম লিখো ভেরি ইম্পর্টেন্ট তারপর অন্যদা আত্মপরিচয় ভারতচন্দ্র রায় করে লেখা কি পরীক্ষাতে আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একমার্কের অষ্টপদ শব্দের অর্থ কি দুই নম্বর অন্যদা আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অর্থ লিখ ভামিনী অথবা মধুকর পাঁচ নম্বর যেখানে কুলিন জাতি সেখানে কুন্দল কুলিন জাতি বলতে কাক কুলীন জাতি বলতে কি বুঝো ক্ষণ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উতথা কু কথায় পঞ্চমু কণ্ঠে বড়া বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অখরণিশ পঙ্ক্তিটি দুটিতে দুটিতে দ্বারতাত্বক বোধক ভাষায় যে কথা বলা হয়েছে তা স্পষ্ট করো দুই নম্বর টিকা লিখো পাটনি অথবা বাউল তিন নম্বর প্রশ্ন অতি সিদ্ধিতে বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ বেড়েই ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো গুণ নাহি তার কপালে আগুন পঙ্ক্তিটির পংক্তি দুটিতে দ্বাদতবোধক ভাষার যে কথা বলা হয়েছে তা স্পষ্ট করো চার নম্বর স্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো আমার সন্তান যেন থাকে দুধে বাতে পাঁচ নম্বর প্রশ্ন অভিমাতে অভিমানে সমুদ্রতে ঝাঁপ দিলা ভাই বক্তার ভাইকে তার সমুদ্রে ঝাঁপ দেওয়ার পৌরাণিক প্রসঙ্গটি বুঝিয়ে বলো ছয় নম্বর কোন গুণ নাহি তার কপালে আগুন কে কার সম্পর্কে বলেছেন মন্তব্যটি প্রকৃত অর্থ কি সাত নম্বর শিখাও আমায় সে পূর্ণ রহস্য মহিমায় নিহিতার্থটি ব্যাখ্যা করো গ নম্বর রচনা ধর্মী প্রশ্ন এক নম্বর অন্যদা আত্মপরিচয় কবিতাটিতে তৎকালীন সমাজে যে ছবি ফুটে উঠেছে তা তুমি নিজের ভাষায় বর্ণনা করো বেরিয়ে ইনপোর্টেন্ট সেউতীতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হলো শোনা দেখিতে দেখিতে সোনার সেউ সেউতি দেখি পাটনির ভয় এত মেয়ে নয় দেবতা নিশ্চয় ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সপ্রসঙ্গ ব্যাখ্যা তারপরে দেখো বঙ্গভাষা বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কী কী প্রশ্ন আসতে পারে বঙ্গভাষা থেকে অতি সংক্ষিপ্ত উত্তর এক মার্কে কি থাকতে পারে বঙ্গভাষা কবিতাটির কবির নাম কি দুই তিন মার্কে কি থাকতে পারে ইনভাইট কুমার ভিতরে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি তাৎপর্য বিশ্লেষণ করো দুই নম্বর চতুর্দশপদী কবিতা কাকে বলে গণম্বর নম্বর রচনাধর্মী প্রশ্ন বঙ্গভাষা কবিতায় কবি আত্ম অনুসূচনার কারণ নির্দেশ করো তারপরে দেখো মাতৃহৃদয় প্রিয়ংবদা দেবী লিখেছেন লেখকের নামগুলা মনে রাখবে পরীক্ষাতে আসতে পারে একমার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নোত্তর একমার্কের অর্থ লিখো স্পন্দন দুই নম্বর মাতৃহৃদয় কবিতাটি কাকে মা সমুদ্র করা হয়েছে রচনাধর্মী ধর্মীর প্রস্তাব মধ্যে চারমার্কের মধ্যে স্বপ্রসঙ্গ ব্যাখ্যা করা থাকতে পারে তবু ফুটি ফুটাতেছে তেছো ফুল আলোক উজলিয়া রাত্রি দিন দুলুক ভুলুক তারপরে দেখো কৃপন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কি কি আসতে পারে এটা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একমার্কের কৃপন কবিতাটি রবীন্দ্রনাথ থেকে কোন কাব্যের অন্তর্গত নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও আমায় কিছু দাও গো বলে বাড়িয়া দিলাম হাত পংক্তিটি কোন কবিতার কে কার কাছে কেন হাত পেতেছিল দুই নম্বর রাজা ধীরাজ দোষ থেকে পথের দুধারে কি ছড়িয়া দেবেন এবং তা নিয়ে ভিখারি কি করবেন বলে ভেবেছিলেন মধ্যে ধরুন ব্যাখ্যা দিলাম যা রাজ এলো এখানে চোখের জল দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে তারপরে দেখো কুলিমজুর কাজী নজরুল ইসলামের লেখা ছয় নম্বর তোমাদের পদ্যাংশ কী কী থাকতে পারে অতি সংক্ষিপ্ত এক একমার্কের কুলিমুজুর কবিতাটি রচয়িতাকে দুই নম্বর কুলিমুজুর কবিতাটি কাকে কুলিমুজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দাও কুলিমুজুর কবিতাটি পাহাড় ভাঙ্গার জন্য কোন কোন হাতিয়ার ব্যবহারের কথা বলা হয়েছে টিকালিক বাবুসাব খ নম্বর দদিচি নম্বর রচনাধর্মী প্রশ্ন উত্তর নজরুলের সাম্যবাদী চেতনার আলোকের কবিতাটি বিশ্লেষণ করো দুই নম্বর ব্যাখ্যা করো একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের আপ অপমান তারপর দেখো পূর্ব পশ্চিম অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা অর্থ অতি সংক্ষিপ্ত অর্থ অর্থলিখ ভাটিয়ালি খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও প্রথম মার্কে টিকা জারি অথবা দধিচি গম্ভীরা অচিন্ত কুমার সেনগুপ্ত দুই নম্বর প্রশ্ন আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগুনা। এখানে খাঁচা বলতে কি বোঝানো হয়েছে অচিন পাখিটিকে দুই নম্বর আমাদের খাঁচার ভিতর অক্ষিন পাখি অচিন পাখি আনাগোনা এখানে খাঁচা বলতে কাকে বুঝে হচ্ছে অচিন পাখিটি কে সেম প্রশ্ন তিন নম্বর দেখো পূর্ববর্ষ কবিতাটি উল্লেখিত যে কোনো চারটি লোকসঙ্গীতের নাম লিখো তারপরে খ নম্বর প্রশ্ন প্রশ্নোত্তর চার পাঁচ ছয় মার্কের স্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতু বাঁধো আমি তোমার পীরের দরগায় চেরাক জালি দুই নম্বর পূর্ব পশ্চিম কবিতাটি এক প্রবল আশাবাদ ধ্বনিত হয়েছে নানা ধরনের বিভেদু বিভাজনের পরিপ্রেক্ষিতে এই আশাবাদের স্বরূপটি ব্যাখ্যা করো ব্যক্ত করো তারপরে দেখো খরা খরা তোমাদের লিখেছেন শঙ্খ ঘোষ অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কী থাকতে পারে খরা কবিতাটির কবিকে থাকতে পারে কোন সালে শঙ্কর ঘোষ দেহবসান ঘটে সংক্ষিপ্তের মধ্যে কী কী থাকতে পারে খরার ফলে কি হয়েছে অতি সংক্ষিপ্তের মধ্যে একমার্কের মধ্যে আরও এক্সট্রা কোয়েশন কী থাকতে পারে এটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবির প্রথম কাব্যগ্রন্থের নাম কি শূন্যস্থান পূরণ করো সব নদী নালা দেশ শুকিয়ে গিয়েছে তারপরে খ নম্বর দুই তিন মার্কের খরার ফলে কি হয়েছে দুই নম্বর এইখানে শেষ নয় এই সবে শুরু তাৎপর্য বিশ্লেষণ করো নম্বর নম্বর খরা হয় বিশ্ব সংসারে এরকম খালি আর কখনো মনে হয়নি আগে তাৎপর্য বিশ্লেষণ করো গ নম্বর খরা কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করো দুই নম্বর খরা কবিতাংশটি সারাংশ লিখো সবসঙ্গে ব্যাখ্যা করো তার পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি খ নম্বর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি এটা তোমাদের পদ্মাংশ যেটা থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস পরীক্ষাতে থাকবে এগুলো ভালোভাবে তোমরা কবিতে লিখে শিখে নেবে যদি প্রশ্ন আনসার না পাও তারপর কমেন্ট করে বলবে আমি আনসারগুলো দিয়ে দেবো এবং তোমাদের নেক্সট তোমাদের গদ্যাংশ যেখান থেকে তোমাদের থার্টি ফাইভ মার্ক থাকবে সেটা দিয়ে দেব তোমরা বেশি করে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দেবে এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে বেলাইকনটা বাজিয়ে দেবে এটা লাইক করতে কিন্তু ভুলবে না এখান থেকে কিন্তু